একটা কেক বানাতে চাইছিলাম চাইছিলাম হ্যাঁ হ্যাঁ তো অঙ্কিতার পাপা একটা ফর্মা নিয়ে আসছে তো সেটা অঙ্কিতার জন্য অঙ্কিতা তো অনেক খুশি হবে ওটা কেক বানালে তো অঙ্কিতার পাপা বলছে তাহলে এক কাজ করো রাত্রিতে এটা ও খুশি হবে অঙ্কিতাও খুশি হবে প্লাস ফাতিহারও ছয় মাস পূর্ণ হচ্ছে তো তুমি তো কিছু করবাই সেই উপলক্ষে আমরা একটা কেক বানাবো তো কেকটা কি বানাবো ফরমা কি নিয়ে আসছে সেটা অঙ্কিতার पापा আর অঙ্কিতা কেক বানাবে আমরা দেখব ওকে সাথে থাকুন কি বলবো তুমি গুডবাই কে কে কেক বানাবে বলো আম্মি আর আর पापा আর पापा হ্যাঁ অঙ্কিতা অঙ্কিতা কে কেক বানাবো কেন বানাবো এখন বানাবো হ্যাঁ মানহার আরে মানহার না এই

ওকে ওকে এরপর এটার মধ্যে আমরা দিব তেল আস্তে আস্তে করছে আই করে না ওই করছে সেটাই তো বলছি অঙ্কিতা করছে তুমিAutowired করছে হ্যাঁ হ্যাঁ করছি হেল্প করছো হেল্প করছো চিনিটা দাও চিনি

অঙ্কিতা হ্যাঁ হচ্ছে অঙ্কিতার পাপা হ্যাঁ এটা দুইটা কেক হবে আজকে এখানে হ্যাঁ দুইজনে বানাচ্ছি আমরা এই এই কেক যে কি হবে সেটাই চিন্তা করছে যখন বানাবো তখন কেকের শেপ দেখলে বুঝব কি হবে হ্যাঁ আসলে এটার একটা স্পেশাল জিনিস হচ্ছে যে অঙ্কিতার পাপা কোন একটা এটাকে কি বলে কিনে আসছে ফরমা ফর্মা ফিগার ফিগার একটা কেকের ফিগার মানে যেটা ফর্মা ইটালিয়ানে ফর্মা বলে তাই তো হ্যাঁ নিয়ে আসছে এখন ওইটাকে অঙ্কিতা দেখে মহা খুশি হ্যাঁ আজকে ছয় মাস পূর্ণ হচ্ছে রাত বারোটা হলেই পূর্ণ সাত মাসে পড়বে সেজন্য আমরা কেক বানাবো তো অঙ্কিতাকে একটু আনন্দ দেওয়া কি করে পুরাটাই আনন্দ আইটু জিনিস বে যে আমার ছোটটা কি করছে আ মাম্মা সে কি করছে সে সোফার মধ্যে শুয়ে আছে শুয়ে শুয়ে দেখছে পাপারা কি করে पापा একটু ডাকাও দেখো হাসবে বাবা বাবা এটা কি দিচ্ছ একটু দুধ ভালো করে না করো একটা বাবার হাতে দাও একটা বাবার হাতে দাও আস্তে আস্তে করো মা আস্তে আস্তে করো মাম্মা আমি

এই ফর্মা নিয়ে আসছে অঙ্কিতার পাপা অঙ্কিতার জন্য দাঁড়া ওটা আগে চালিকে ঘুরাই দিয়ে নাও অঙ্কুর পাপা এটা অর্ধেক দিতে হবে অঙ্কুর পাপা

এটা তো অঙ্কিতা বানাইছে বেশি গরম হ্যাঁ হাত দেয় না বেশি গরম চেষ্টা করবো একটু পরে ঠান্ডা না হলে ভেঙে যাবে একটু পরে দুই শেপ বসছে এখন না খুব ঠান্ডা হতে হবে না হয়তো ভেঙে যাবে একটু ঠান্ডা হোক ওকে আমরা ওয়েট করি আমরা এই যে রাত্রিতে এখন পিঠা বানাচ্ছি পিঠা প্রতিযোগিতা পিঠা প্রতিযোগিতা হবে হুম

পিঠা আজকে এখানে চিতই পিঠা আর এখানে আছে হচ্ছে সরিষা বাটা পাঁচটা করে এক একটা প্লেটে পাঁচটা করে অঙ্কিতার পাপা আর হচ্ছে আমাদের ভাই দুই মামুন দুইজন এটা এখন এক মিনিটের ভিতরে কে কয়টা ভাই রুলস হচ্ছে এক মিনিটের ভিতরে কে কয়টা পিঠা খেতে পারে ঠিক আছে সরিষা বাটা দিয়ে এটা আপনি সরিষা বাটা একটা দিয়ে পুরাও খেতে পারেন পাঁচটা দিয়েও খেতে পারেন এখন ভাবি আপনি টাইম টাইমার ইয়ে করবেন হ্যাঁ শুরু করবেন ওয়ান টু থ্রি স্টার্ট রাখো <laughs> <laughs> <Sorry, share, laughs> <laughs> <laughs>

দেখ চোখ চোখ একেবারে পুরা একেবারে মতো আছে হ্যাঁ অঙ্কু তো করতেছে দলিলা করে

আমরা জাস্ট একটা কেক নিয়ে সেটাকে কাটছি এবং অঙ্কিতার আনন্দটা এটাই আসলে মূল উদ্দেশ্য ছিল তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে নেক হায়াত দান করে আল্লাহ তা আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ